লকডাউন থাকাতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে, যেমন সর্বপ্রথম আমাদের রাইড ক্যান্সেল করছে, যে রাইড শেয়ার করা যাবে না। আমাদের যেমন আমার একটা ব্যবসা ছিল, গত লকডাউনে আমার ক্যান্টিন স্কুলের ক্যান্টিনটা একদম বন্ধ। এখন আমার এই বাইক নিয়ে বেরিয়েছি, এখন এটাও যদি না করতে পারি তাহলে কীভাবে কী করবো? আমাদেরও তো চলতে হবে। এই আমরা যারা বাইকার আছি, রাইডার আছি, এদেরকে অন্তপক্ষে আমরা যারা পিছনে নিয়ে বসি, ডিস্টেন্স এমনি থাকে, পিছনেরটাও মাস্ক পরা থাকে, আমরাও মাস্ক পরা থাকি, অথবা আমার হ্যাকিসল আছে, যত ধরনের আছে সবগুলো আমরা নিয়ম ওরকমভাবে করি। তারপরে যদি আমাদেরকে বন্ধ করে দেবো আমরা কী করবো? আমাদেরও তো একটা কিছু করতে হবে। এই এখন আর অন্তপক্ষে আমাদের রাইড শেয়ারিংটা চালু করে দেব, আমরা যেভাবে চালাতেছি আমাদের জন্য খুব ভালো হয়। আচ্ছা, যেদিন লকডাউনে মানুষ ঘর থেকে না বেরোতে পারে তাহলে রাইড শেয়ারিং করে আপনাদের উপর দণ্ড কেমন হবে? যখন লকডাউন চলবে ঘর থেকে বেরিয়ে হবে না, তখন আর আমাদের কী করার আছে? তারপরেও বিশেষ বিশেষ যেমন অফিস খোলা দিয়েছে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত আছে, 12টা পর্যন্ত আছে, ওর অফিসিয়াল যাত্রীগুলো যেগুলো আছে ওগুলো থেকে তো নিতে পারবো, কিছুটা তো হবে। নাই মামুর থেকে কানা মামু ভালো, মোট কথা কিছু না কিছু তো হবে। এমনি ধরেন প্রতিদিন 500-700 টাকা না হলো, ওই সময় না হলো 200-300 টাকা হইলো তো একটা, চলবে তো। সামনে রমজান মাস, কীভাবে করবো? জিনিসের এমনি দাম বাড়ছে, এখন চলতে তো হবে ভাই। যদি সম্পূর্ণ বন্ধ করে দেবো আমরা কী করবো? আমরা আছি, এই সিএনজিওয়ালা রিক্সাওয়ালা আছে, এদেরও সব ধরনের ভাই অনেক সমস্যা। আচ্ছা, আপনাদের যে মামলাটা দিচ্ছে এটা কিসের উপরে ভিত্তি করে দিচ্ছে এখন বর্তমানে? এটা আমরা যে বর্তমান মামলা দিচ্ছে এটা আমাদের জরিমানা হিসাবে, যেমন আমরা সরকারে যেমন ওই 14 তারিখ থেকে রাইড শেয়ারিং বন্ধ দিছে, এই বন্ধটা আমরা করতেছি, সেটাই আমাদেরকেই জরিমানাটা ধরতেছি আর কি। এছাড়া আর এমনি কোনো বিষয় নিয়ে? এছাড়া তো যাদের কাগজ ঠিক আছে এদের তো কোনো মামলা নাই, যাদের কাগজ না আছে ওদেরকে ঠিক আছে, অনেকের লাইসেন্স নাই, অনেকের মানে মেয়াদ ই হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, ওদেরকে ওইসব মামলা দেয়, রং করলে রং মামলা। কিন্তু এখন আমাদেরকে ধরতে রাইড শেয়ারিংয়ের মামলা। বর্তমান পরিস্থিতি ভাই সব নিজের উপরে, ঠিক আছে? আমি ঠিক থাকলে, আমি যদি ঠিক মতো ঠিক মানে যেগুলো সরকার রোগের জন্য বিধি বিধান দিয়েছে এগুলো যদি মেনে চলি, তা আশা করি হয় না। যেমন একটা বাসে দেখবেন আপনি গেদাগে দিকে ঢুকে বা একটা মেলা বা একটা ইয়েতে সব জমাট বেঁধে থাকে, তখন যদি না হয় আমাদের এই ডিস্টেন্সে হয়ে যায়, আপনি আমি 3 ফুট দূরে আছি, হয়ে যাবে? আপনি মাস্ক পরে আমিও মাস্ক পরে আছি, ছোঁয়াছুঁয়িতে তো হয় না এই আর কি।